ও মোরসানি এবং শাহানাজ আমরা একসঙ্গে তাদেরকে অনেকগুলো ফিল্মে কাজ করতে দেখেছি। এজ লাইক আমরা মহৎ দেখেছি, বা আমরা তাদেরকে কলিজার টুকরা ফিল্মে দেখেছি, বা আখেরি রাস্তাতে তারা একে অন্যের বিপরীতে ছিলেন না। আমরা অনেকগুলো ফিল্মে কিন্তু তাদেরকে একসঙ্গে দেখেছি, বা মুনাফেক দেখেছি, একে অন্যের বিপরীতে ছিলেন না, এরকম অনেকগুলো ফিল্মে কিন্তু আমরা ওমর সানি এবং শাহনাজ তাদেরকে দেখেছি। বাট তারা কি জুটি হতে পারতো না? কেন এই জুটি গড়ে উঠলো না ওমর সানি এবং শাহনাজ? আজকের ভিডিওটা সম্পূর্ণ এই টপিক্সের উপর বেস করে। এবং আপনি যদি ওমর সানি বা শাহনাজ তাদের ইন্ডিভিজুয়াল ফ্যান হয়ে থাকেন, বা তাদের সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে, তাদের জন্য ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আসলে ওমর সানি এবং শাহনাজ পেয়ারটা কেন গড়ে উঠলো না, এর পিছনে লিমিটেশন কী। এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। ওমর সানি বেঙ্গলি ফিল্মের ইতিহাসে তাকে র্যাম্বো স্টাইল খ্যাত হিরো হিসেবে আখ্যায়িত করা হয়, এবং তিনি তার জায়গায় একটা টাইমে অমর নায়ক সালমান শাহ রাইভাল ধরা হতো। তার ক্যারিয়ারটা আমরা দেখলাম একক নায়ক হিসেবে দ্রুতই তিনি উঠে আসলেন, এবং আলমগীর জসিম তাদের সিনেমাতে মাল্টিকাস্ট ফিল্মেও তিনি দুর্দান্তভাবে মানিয়ে গেছেন। অন্যদিকে আমরা যদি কথা বলি শাহনাজ, তিনি একজন স্ট্রাগলার হিরোইন, তো একক নায়িকা হিসেবে তিনি অনেক সিনেমাতে ব্রেক পেয়েছেন, বাট তার নামটা ওই রকমভাবে খুব হয়নি, কিন্তু তিনি মোটামুটি একজন জনপ্রিয় হিরোইন ছিলেন। মানমার সঙ্গে, রুবেলের সঙ্গে, কার সঙ্গে তার সিনেমা নেই? এদেশের অনেক বড় বড় তারকাদের সঙ্গে, আমিন খানের সঙ্গে, এদেশের অনেক বড় বড় তারকাদের সঙ্গে কিন্তু আমরা তাকে ছবিতে দেখেছি। এমনকি ওমর সানির সঙ্গে কিন্তু আমরা তাকে বেশ কয়েকটি সিনেমা দেখেছি, বিশেষ করে মহৎ সিনেমার একটা গান, যে প্রেম কখনো মধুর কখনো তা বেদনা বিধুর, বা ও বৃষ্টির পানিরে আমার এতে মোটামুটি একটা ব্যাপার ছিল যে তাদের কিন্তু ভালো মানাতো। শাহনাজ লুক অ্যাক্টিং গ্ল্যামারাস ছিল, অন্যদিকে ওমর সানি হাইটে ভালো ছিল, অ্যাক্টিংও অতটা দক্ষ না হলেও কিন্তু বেশ জনপ্রিয় একজন হিরো ছিলেন ওমর সানি। বাট তাদের পেয়ারটা কেন হলো না? তো ফার্স্ট আমি যদি আসি, যে এখানে আমি একটা ব্যাপার বলবো যে ওমর সানি কিন্তু যখন জনপ্রিয় হতে থাকে, তখন হয়তো একটা প্যাকেজ ডিল, মানে একটা জুটি তৈরি হয় তখনই যখন আপনি দেখেন যে সালমান শাহ কিন্তু ওইভাবে মৌসুমি শাবনাজের বাইরে কিন্তু কারোর সাথে ওইভাবে কোনো জুটি তৈরি হয়নি। শাবনাজ বা শাহনাজের সাথে দু একটা ফিল্ম করলে কিন্তু ওইভাবে জুটি তৈরি হয়নি। এটা একটা প্যাকেজ ডিল আপনি বলতে পারবেন, যে যখন ব্যাক টু ব্যাক ওমর সানি মৌসুমির সঙ্গে কাজ করছে, তখন কিন্তু তার বাইরে অন্য নায়িকাদের সঙ্গে কিন্তু ওইভাবে তার জুটি হতো না। তো এটা একটা ইম্পর্ট্যান্ট কারণ, যার কারণে কিন্তু ওখানে ইনক্লুডিং শাহনাজ। শাহনাজকে আমরা এই লিস্টে ঢুকাবো যে যখন প্যাকেজ ডিলের তিনি মৌসুমির সঙ্গে ব্যাক টু ব্যাক কাজ করছে ওমর সানি, তখন মানে ওই যে নায়িকারা ঢুকতে পারছে না জুটি হিসেবে ওমর সানির সঙ্গে, তো সেরকম একজন নায়িকা কিন্তু শাহনাজ আমরা কিন্তু এটা বলতে পারি। এছাড়াও আপনি যদি দেখেন যে তখন কিন্তু অসংখ্য ধরনের মাল্টিকাস্ট ফিল্ম হতো, তো শাহনাজ প্রথম সারির বড় নায়িকা না হওয়ার কারণে আমরা ওমর সানির সঙ্গে তাকে যে ধরনের ফিল্মে দেখছি কিন্তু ম্যাক্সিমাম মাল্টিকাস্ট সেকেন্ড লিড হিরোইন। এবং শাহনাজ আপনি যদি দেখেন যে একক নায়িকা হিসেবে কিন্তু আমরা দেখেছি তাকে 1996 পর থেকে কিন্তু একক নায়ক হিসেবে, তিনি একক নায়িকা হিসেবে প্রদর্শিত তিনি কাজ করেছেন 1996-07 থেকে, কিন্তু এর আগে কিন্তু আমরা তাকে ওইভাবে দেখিনি। এবং 1996 যখন তিনি ব্যাক টু ব্যাক একক নায়িকা হিসেবে কাজ করেছে, তখন কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা দেখেছি যে স্টারডম ফল ডাউন, বা আপনি যা বলেন না কেন, 1997 থেকে কিন্তু ওমর সানি আর ওইভাবে কাজ করেনি, যার কারণে কিন্তু তাদের তখন জুটি গড়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং একটা জুটি যখন গড়ে উঠবে, তখন কিন্তু ডিরেক্টর প্রডিউসারদের কিন্তু রিস্ক নিতে হবে। একজন ডিরেক্টর প্রডিউসাররা একক নায়ক নায়িকা হিসেবে ব্রেক না দিলে কিন্তু কখনো জুটি গড়ে উঠবে না। তারা যে ধরনের ফিল্মে কাজ করেছে, ওই মাল্টিকাস্ট ফিল্ম বা বিক্ষিপ্তভাবে তারা যে ফিল্মগুলোতে কাজ করেছে, ওইভাবে কিন্তু একটা প্রপার জুটি কখনো গড়ে ওঠে না। একটা প্রপার জুটি গড়ে তখনই ওঠে যখন ফার্স্ট লিড হিরো হিরোইন হিসেবে তাদেরকে ব্রেক দেওয়া হয়। বাট তাদেরকে ওইভাবে কেউ ফার্স্ট লিড হিরো হিরোইন হিসেবে ব্রেক দেয়নি, সেটা হয়তো আপনি সময়ের পরিস্থিতি শিকার বলতে পারেন, আপনি সময় বলতে পারেন, বা ওইভাবে ওই টাইমে কোনো ফিল্ম হয়নি। আপনি এখানে নানা রকম ব্যাপার, নানা রকম হিসাব, আপনি নানা রকম লজিক এখানে দাঁড় করাতে পারেন, কিন্তু হয়নি। দেখেন শাহনাজের সঙ্গে কিন্তু মান্নার একটা জুটি হয়েছে, জুটির নাম ডাক না হোক কিন্তু জুটি হয়েছে, একটা মোটামুটি মানের একটা জুটি হয়েছে। কিন্তু আমরা ওমর সানির সঙ্গে তার মোটামুটি একটা জুটি হয়েছে এটা আমরা বলতে পারি না, কারণ সোলো হিরো হিরোইন হিসেবে তাদের কোনো সিনেমা ওইভাবে করেনি। কিন্তু মান্নার সঙ্গে তখন আমরা সোলো হিরোইন হিসেবে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক তাকে কিন্তু কাজ করতে দেখেছি, আন্দোলন, রুটি, রাজপথের রাজা, খুদার জালা, এনাক করিমের নাদিম মাহমুদরা ব্যাক টু ব্যাক তারা কাজ করেছে। বাট মান্নার সঙ্গে তার একটা প্রপার জুটি হলেও কিন্তু আমরা তখন
উমরসানির সঙ্গে শাহনাজের কিন্তু কোনো জুটি আমরা দেখিনি। তো এটার মেইন কারণ হচ্ছে কি, তখন মান্নার সঙ্গে তার জুটি গড়ে উঠেছে কারণ তখন মান্না অ্যাকশন সিনেমাতে কাজ করতো এবং অ্যাকশন সিনেমাতে নায়িকা অতটা ইফেক্ট ছিল না, এবং মান্না তখন ফার্স্ট মেইন গুরুত্ব নিয়ে 1996 যেরকম কাজ করছে একক নায়ক হিসেবে, তখন একক নায়ক হিসেবে কিন্তু উমরসানি এরকম কাজ করতো, তিনি মাল্টিকাস্ট ফিল্ম করতো এবং অ্যাকশন সিনেমা তো সারা ফার্স্ট লিড হিসেবে ওইভাবে কাজ করে যাবে। আপনি দেখেন উমরসানির যতগুলো অ্যাকশন ফিল্ম, আপনি মুক্তির সংগ্রাম বা অন্য অন্য সিনেমাতে কিন্তু তিনি সলো হিরো, হয়তো আখেরি রাস্তাতে মাল্টিকাস্ট, বাট এখানে একটা ট্রিক্স আছে, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা সিস্টেম আছে, জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, যার কারণে কিন্তু আমরা এই জুটিটাকে কিন্তু আমরা ওইভাবে কিন্তু আর গড়ে উঠতে দেখিনি। এবং শাহনাজ পুরোদস্ত রোমান্টিক হিরোইন ছিলেন না, যেহেতু আমরা উমরসানিকে রোমান্টিক হিরো হিসেবে বেশি দেখেছি। হ্যাঁ, অ্যাকশনও তিনি কাজ করেছে, কিন্তু তার মেইন ফ্লোটা কিন্তু তার এসেছে অ্যাকশন হিরো হিসেবে, আমরা যেভাবে তাকে ট্রিট করেছি অ্যাকশন হিরো হিসেবে। বাট এটা একটা ইম্পর্ট্যান্ট কারণ, এবং আমার মনে হয় যে এই কারণগুলো যদি শুধরে যেত তাহলে এটা এই জুটিটা অন্তত ভালো হতে পারতো, ভালো জুটি হতে পারতো, কারণ সেটা আপনি তাদের লুক দেখেন বা তাদের হাইট অ্যাক্টিং তাদের মোটামুটি মানাতো, বাট ইন্ডাস্ট্রির লিমিটেশন বলেন বা নানারকম কোনো কারণ বলেন, যে কারণ হোক না কেন আমরা এই জুটিটাকে ওইভাবে আর আগাতে দেখিনি, আগাতে পারিনি আমাদের। তবে আমরা চেয়েছিলাম যে জুটিটা আগাক, বাট আগায়নি। তো বেসিক্যালি জুটিটা হলে আপনাদের কীরকম হতো, যে প্রপার যদি একটা জুটি হতো কীরকম হতো, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।